আসসালামুয়ালাইকুম। আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি যে বিষয়টা আমরা প্রায় প্রতি বছরই আপনাদের সামনে উপস্থাপন করি জুন মাসে, যখন আপনার ওই বাজেটের সময় এসে যায়। তো এই বাজেট আমরা এর আগেও বাজেট সম্পর্কে আমাদের ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, আমাদের ভাবনাগুলো বলার চেষ্টা করেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে 2008 সালের আপনার নির্বাচন 2008 সালের নির্বাচনের পরে থেকে তিনি বাজেট সম্পর্কে ধারণা দিয়ে আসছিলেন। তো সেই বিষয়গুলো নিয়েই আমরা এই দুঃসময়ও আমরা আপনাদের সামনে আমাদের বাজেট সম্পর্কে যে ভাবনা সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই দেখছেন, রিপোর্ট করছেন যে ইতিমধ্যে এই কোভিড-19 যে বৈশ্বিক মহামারী, এই করোনা ভাইরাসে আমাদের দেশে অসংখ্য প্রাণ চলে গেছে এবং আমরা আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষজনদেরকে হারিয়েছি। এর মধ্যে গতকালই আমরা হারিয়েছি আমাদের বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসানকে, যিনি একজন প্রার্থীও ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে। প্রিয় বন্ধুগণ, এই বাজেট ভাবনা এটা কিন্তু শুধু আমাদের কতগুলো প্রস্তাব, আমরা যেগুলো মনে করছি যে এই প্রস্তাবগুলো, এই বিষয়গুলো সরকারের নজরে আসা উচিত এবং সরকারের এগুলোকে আমলে নিয়ে বাজেটকে সেইভাবেই তৈরি করা উচিত। ইতিমধ্যে অনেক বিশিষ্ট অর্থনীতিবিদ তারা তাদের বিভিন্ন মতামত মিডিয়ার সামনে তুলে ধরেছেন। আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, আমরা মনে করছি যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে স্বাস্থ্য খাতের বিষয়টি, দ্বিতীয়টি হচ্ছে এই যে সাধারণ প্রান্তিক যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা, এটা এই দুটোকে আমরা মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে আমাদের বাজেট ভাবনাটা তুলে ধরছি। আমি বলে রাখতে চাই যে এইগুলো আপনারা মেইলে পেয়ে যাবেন, সবাই আমাদের যে রিটেন যে ডকুমেন্টটা সেটা মেইলে পেয়ে যাবেন এবং আপনারা আজকে অনেকে হয়তো ফেসবুকে ওর সঙ্গে সংযুক্ত হবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কোভিড-19 বৈশ্বিক মহামারীর প্রকোপে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। কতদিন এ দুর্যোগ চলবে তাও অনিশ্চিত। জীবন ও জীবিকার টানাটানিতে জনজীবন ও অর্থনীতি দুটোই মহাসংকটে রয়েছে। এই পটভূমিকায় শীর্ষ অর্থনীতিবিদরা বলছেন করোনাকালের এবারের বাজেট গতানুগতিক বাজেট হবে না, করতে হবে বিশেষ বাজেট। এর মধ্যে মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও যে দুর্ভোগ তা উপশম করা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। এই জন্য দরকার হবে সহায়ক নীতি সহায়তা। অনেকে মনে করেন করোনার ভয়াবহতা না কমলে নতুন বাজেট করে কোনো লাভ নেই, লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা, কারণ করোনার পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। আবার অনেকে মনে করেন অর্থনীতির অস্বাভাবিক সংকোচনে প্রচলিত বাজেট ব্যবস্থা থেকে সরে এসে 3 বছরের মধ্যমেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করতে হবে। এই সূত্রে আমি বলে রাখতে চাই যে আমরা সবাই জানি যে আজকে যে অবস্থা তৈরি হয়েছে সারা বিশ্বে, তাতে করে একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যেটাকে আমরা গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, সেটার লক্ষণগুলো খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ইতিমধ্যে। প্রিয় সাংবাদিকবৃন্দ, কিন্তু এই করোনা সংকটের মধ্যে 11 জুন আগামী 2020 অর্থাৎ 2021 বছর অর্থ বছরের জন্যে একটি গতানুগতিক বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। পত্রপত্রিকা সূত্রে জানা গিয়েছে বাজেটের আকার হতে পারে 5,56,978 কোটি টাকা। চলতি অর্থ বছরের বাজেট 5,23,190 কোটি টাকা। চলতি অর্থ বছরের মূল বাজেটে প্রবৃদ্ধি হার ধরা হয়েছিল 8.2।
সংশোধিত হার 5% নির্ধারণের কথা শোনা যায়। যদিও IMF বলছে চলতি অর্থবছরে GDP হবে 3.8%, অর্থাৎ শতকরা 3.8, বিশ্বব্যাংক বলছে শতকরা 2.3, এবং ইকোনমিক ইন্টেলিজেন্স বলছে 1.6%। এটা প্রথম আলোতে বেরিয়েছে। আসন্ন বাজেটে ঘাটতির প্রস্তাব করা হচ্ছে GDP 6%। ঘাটতির পরিমাণ হতে পারে 1,72,000-75,000 কোটি টাকা। প্রস্তাবিত রাজস্ব প্রাপ্তি ধরা হচ্ছে 3,89,000 কোটি টাকা, যা চলতি বছর ছিল 3,82,000 কোটি টাকা। অর্থাৎ 7,000 কোটি টাকা বেশি। তার মধ্যে NBR সূত্রে 3,30,000 কোটি আর বাকি 59,000 কোটি টাকা অন্যান্য খাত হতে। NBR এর পক্ষ হতে এত বিরাট অঙ্কের রাজস্ব আহরণ, প্রায় 50% প্রবৃদ্ধি একেবারেই অসম্ভব, অর্থাৎ রেভিনিউ আর্নিংয়ে। তাই এবারের বাজেট হতে যাচ্ছে কাল্পনিক কাগুজে বাজেট বলেই আমরা সন্দেহ করছি, আশঙ্কা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শোনা যায় আগামী অর্থবছরে GDP প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.2%, আর গড় মূল্যস্ফীতির হার 5.4%। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্পষ্টতই অসামঞ্জস্যপূর্ণ। RMG সেক্টরে ক্রয়াদেশ অর্ধেক হয়ে যেতে পারে। রাজস্ব আদায়ও বড় ধরনের অনিশ্চিত। প্রবাসী আয়ও কমে যাবে, স্বাভাবিকভাবে আভ্যন্তরীণ ভোগের চাহিদাও কমবে। তাহলে এতে প্রবৃদ্ধি হবে কিভাবে? লক্ষ্য যদি ভুল হয় তাহলে সব খাতই ভুল হতে বাধ্য। সামষ্টিক অর্থনৈতিক কাঠামোতেই গলদ রয়েছে। বাজেটের নতুন এডিপি ধরা হচ্ছে 2,05,000 কোটি টাকা। এর মধ্যে 1,35,000 কোটি টাকা নিজস্ব তহবিল থেকে, বাকি টাকা বৈদেশিক ঋণ। চলতি অর্থবছরে এডিপি ছিল 2,02,721 কোটি টাকা, যার বহুলাংশেই অবাস্তবায়িত থেকে গেছে। আসছে বাজেটে অনুন্নয়ন খাতে কর্মচারীদের বেতন ভাতা, অবসর ভাতা, ভর্তুকি, প্রণোদনা, সুদ পরিশোধ, এই তিন খাতে বরাদ্দ করা হয়েছে 2,40,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল 2,31,000 কোটি টাকা। আগামী অর্থবছরে তা মাত্র 9,000 কোটি টাকা বেশি। সরকারের জ্বালানি ভর্তুকি বাবদ 5,000 কোটি টাকা বেঁচে যাবে। রপ্তানি কম হওয়ায় রপ্তানি ভর্তুকি বাবদ বাঁচবে 2,000 কোটি টাকা। তাছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা ও আধা সরকারি সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে পাবে 15,000 কোটি টাকা, যা গতানুগতিক আয়ের অতিরিক্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলছি। করোনা সংকটের ফলে জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য খাতে উৎপাদন নাই বললেই চলে। বাজারে চাহিদা কম, রপ্তানিমুখী শিল্পেও পরিস্থিতি একই। গার্মেন্টস মালিকরা বলছেন অর্ধেকেরও বেশি কার্যাদেশ বাতিল হয়েছে। করোনার প্রাদুর্ভাব কেটে গেলেই যে চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়বে সে আশাও করা যায় না। থাকবে নগদ টাকার সংকট। এহেনও পরিস্থিতিতে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। লাইট ক্যাসেল পার্টনার্স ও সেবা XYZ পরিচালিত এক সমীক্ষায় তথ্য উঠে এসেছে যে 26 মার্চ থেকে সাধারণ ছুটিতে 52% মাঝারি প্রতিষ্ঠান SME পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানুষের কর্মসংস্থান ও আয় পরিস্থিতি যেহেতু ভালো থাকার আশা ক্ষীণ, সেহেতু মানুষ জরুরি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যয় কমিয়ে দেবে। হাতে যা কিছু সঞ্চয় আছে তাও ধরে রাখতে চাইবে। শিল্প খাতে উৎপাদন সক্ষমতা হ্রাস পাবে। ছোট ও মাঝারি খাতের অনেক শিল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। রপ্তানি খাতেও একই অবস্থা বিরাজ করবে। রেমিটেন্স প্রবাহ দারুণভাবে কমে যাবে। বিনিয়োগ পরিস্থিতি তো করোনার আগে থেকেই ভালো ছিল না। GDP অনুপাতে বেসরকারি বিনিয়োগের হার অনেক বছর ধরেই 22-23% মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে এসেছে করোনার হানা। করোনার কারণে সাধারণ ছুটিকালে অনানুষ্ঠানিক খাতে কয়েক কোটি মানুষ
কর্মহীন হয়ে পড়েছে, অনেক কারখানায় শ্রমিক ছাঁটাই হয়েছে, কোথাও লে অফ হয়েছে, অনেকে বেতন মজুরি উৎসব ভাতা পাননি, অনেকে আংশিক পেয়েছেন, কোটি কোটি মানুষের ক্রয় ক্ষমতা শূন্যের কোঠায় নেমে গেছে, তাই চাহিদাও কম, যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে, সামষ্টিক অর্থনীতিতে। বাংলাদেশের কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি ছিল আলোচনার বড় বিষয়। 14 লক্ষেরও বেশি প্রবাসী শ্রমিক বেকার হয়ে দেশে ফিরেছেন বা আসার পথে রয়েছেন। দারিদ্র বেড়ে 35 ভাগে শতকরা 35 ভাগে উঠেছে, যা 2016 সালে ছিল 24.33%। পাশাপাশি আয় ও ভোগের বৈষম্য বেড়েছে। কর্মসংস্থান সুরক্ষায় অর্থপূর্ণ সরকারি পদক্ষেপ অত্যাবশ্যক। ছাঁটাই না করা শর্তে প্রণোদনা, অনুদান, কর্পোরেট কর ছাড় ইত্যাদি পদক্ষেপ নেওয়া যেতে পারে। সিঙ্গাপুরের 70% বেতন কর্মীর ব্যাংক হিসাবে সরকার দিচ্ছে। যুক্তরাষ্ট্র, ভারত ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে কর্মী ছাঁটাই না করার শর্তে। আমাদের দেশেও শ্রমিক স্বার্থে এমন ব্যবস্থা নেওয়া আবশ্যক। শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে এই তাদের বেতন পরিশোধ করা যেতে পারে। তদুপরি সরকারি উদ্যোগে নানামুখী কর্মসৃজন প্রকল্প গ্রহণ করতে হবে। এদিকে করোনার পাশাপাশি আমপানের নেতিবাচক প্রভাব রয়েছে অর্থনীতিতে। রক্ষণাবেক্ষণের অভাবে উপকূলবর্তী বাঁধগুলো ভেঙে গেছে, অনেক এলাকায় মানুষ এখনও জলাবদ্ধ অবস্থায় আছে, ফসল ও সম্পদের ক্ষতি হয়েছে অনেক। অথচ আসছে বাজেটে সরকার বরং পানি সম্পদ মন্ত্রণালয়ে বরাদ্দ গত বছরের চেয়ে কমিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দিন আনে দিন খায় এ শ্রেণীর হতদরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ, যাদের সংখ্যা 3 কোটির মতো হবে বলে মনে করা হয়, এবং নিম্ন মধ্যবিত্তের হাতে নগদ অর্থ সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি, যাতে করে কর্মহীন ও ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলা এই অসহায় মানুষগুলো বেঁচে থাকতে পারে, যাতে করে তারা নগদ অর্থ ব্যয় করে অর্থনৈতিক বাজারে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে পারে। তাদের হাতে ক্যাশ ট্রান্সফার করতে হবে, বাজারে জিনিসপত্রের চাহিদা সৃষ্টি করতে হবে, যার সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত। কৃষি, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ও ব্যবসা বাণিজ্য খাতে ব্যাংক ঋণ নয় বরং বেসরকারি বিশেষ তহবিল থেকে বিশেষ সরকারি তহবিল থেকে সহজ শর্তে আর্থিক প্রণোদনা প্রদান করতে হবে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের চিহ্নিত করে দল মত নির্বিশেষে সকলকে, এর ফলে আশা করা যায় অতি অল্প সময়ে এই সকল প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, সার্বিক অর্থনীতিতে যার ডিভিডেন্ড দৃশ্যমান হবে। একইভাবে বিদেশ ফেরত প্রবাসী ভাইদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য নামে মাত্র সুদে ক্যাপিটাল এইড সহ প্রশাসনিক সাপোর্ট দিতে হবে। কিন্তু মাঝারি শিল্প, প্রাতিষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিল্প খাতে যে ব্যাংক ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং দিয়েছে সরকার, তার সিংহভাগই চলে যাবে বড় বড় ঋণ খেলাপিদের কাছে। আর প্রবাসীদের জন্য সরকার দিচ্ছে মাত্র 500 কোটি টাকা, যা নিতান্তই অপ্রতুল। আমরা আমাদের যে প্যাকেজ প্রস্তাব আমরা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম, প্রবাসী যারা ইতিমধ্যে দেশে এসে পড়েছে তাদেরকে 1,000 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের জন্য, এবং ভবিষ্যতে যারা ফেরত আসবে তাদের সহ উৎসাহী প্রবাসীদের প্রত্যেককে সহজ শর্তে ক্যাপিটাল এইড প্রদানের জন্য। কিন্তু নিম্ন আয়ের মানুষের কাছে নগদ অর্থ ট্রান্সফারের বরাদ্দের কোনো কার্যকরী প্রোগ্রামই এই পর্যন্ত সরকার গ্রহণ করেনি। আমরা আশা করি আসছে বাজেটে সরকার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষদের কাছে অন্তত 6 মাসের আপৎকালীন ক্যাশ ট্রান্সফার করার কার্যকরী ব্যবস্থা নেবে, এবং সামরিক বাহিনীর মাধ্যমে স্বচ্ছতার সাথে তা বিতরণের ব্যবস্থা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে গোটা জাতির কাছে শুধু নয় বিশ্বের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে আমাদের স্বাস্থ্যখাত চরমভাবে ভঙ্গুর একটি অবস্থার মধ্যে রয়েছে এবং চরমভাবে অবহেলিত হয়েছে বিগত দশকে।
সারা বিশ্বে যখন স্বাস্থ্যখাতে ক্রমাগত বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের কমছে প্রতি বছর। মার্চে বলা হলো করোনা মোকাবেলায় সরকার প্রস্তুত, অথচ প্রস্তুতির নমুনা তো জাতি দেখতেই পেল। করোনা সংক্রান্ত করোনা আক্রান্ত সিলেটের একজন নিবেদিত প্রাণ চিকিৎসককে ঢাকায় আনার জন্য একটি আইসিইউ সরঞ্জাম সজ্জিত অ্যাম্বুলেন্স পাওয়া গেল না। একজন চিকিৎসক বিনা চিকিৎসায় ঝরে গেলেন। 16 কোটি মানুষের জন্য একটি আইসিইউ সজ্জিত অ্যাম্বুলেন্সও নেই আমাদের। সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এর উপরে যোগ হয়েছে দেশব্যাপী সার্বিক দুর্নীতির সাথে স্বাস্থ্য খাতের অপশাসন, দুঃশাসন, অব্যবস্থা, স্বচ্ছতার অভাব, পর্বত প্রমাণ দুর্নীতি। সারা দেশের হাসপাতালগুলোতে কেনা কাটার নামে সাগর চুরি চলছে। জনৈক হাসপাতাল পরিচালককে অপ্রয়োজনীয় চাহিদাপত্রে স্বাক্ষর না করায় অবসর গ্রহণের মাত্র কয়েকদিন আগে নজিরবিহীনভাবে শাস্তিস্বরূপ অন্যত্র বদলি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তখনকার শীর্ষ কর্তৃপক্ষ সহ অনেকেরই দুর্নীতির টাকায় নিউ ইয়র্কে 150টির অধিক ফ্ল্যাটের মালিকানার খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তারা বহাল তবিয়তই আছেন। আশ্চর্য লাগে, করোনার প্রাথমিক পর্যায়ে নিম্নমানের পিপিই ও মাস্ক সরবরাহ করায় অন্তত 2 হাসপাতালের পরিচালক তা গ্রহণে অস্বীকৃতি জানালে সাথে সাথে তাদেরকে ওএসডি করা হবে। অথচ পরে সরকারি তদন্তেই প্রমাণিত হয়েছে যে ওইসব পিপিই মাস্ক ছিল নিম্নমানের। অন্যদিকে এসব নিম্নমানের পিপিই ও মাস্ক পরে কর্তব্য পালন করতে গিয়ে অনেক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে অনেকে মনে করেন। এ দায়ভার কে নেবে? এমনকি যে ঔষধ অধিদপ্তরের যে পারচেজ ডিপার্টমেন্ট আছে, তার ডিজিকে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে তাকে ট্রান্সফার করা হয়েছে, এবং তিনি মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন যে সিন্ডিকেটের কারণে তাকে সরে যেতে হয়েছে, যেহেতু তিনি সিন্ডিকেটের দাবি মেনে নেননি, সেই কারণেই তাকে সরে যেতে হয়েছে। এদিকে বিশ্বব্যাংক এডিপি ঋণে পিপিই, ভেন্টিলেটর, মাস্ক, গগলস সহ বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম কেনার জন্য যে ব্যয় ধরা হয়েছে তা বর্তমান বাজার মূল্য থেকে 2-3 গুণ বেশি। 500 টাকার গগলস 5,000 টাকা, 2,000 টাকার পিপিই 4,700 টাকায় কেনার প্রস্তাব করা হচ্ছে বলে জানা গিয়েছে। হাসপাতাল রূপপুর প্রকল্পে আজগুবি দামে পণ্য কেনার মাধ্যমে কোটি টাকা লুটপাটের খবর দেশের জনগণ এখনও ভোলেনি। উন্নয়ন প্রকল্পে হরিলুট যেন আর থামছে না। সম্প্রতি যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রতিটি লিফটের দাম 2 কোটি, প্রতিটি এসি 52 লক্ষ, প্রতিটি সিকিউরিটি গেট লাইট 18 লক্ষ টাকা ধরা হয়েছে। এভাবে অন্যান্য জিনিসের দামও ধরা হয়েছে আকাশচুম্বী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বাস্থ্য ব্যবস্থায় অসহায়ত্ব এখন চরম সীমায় গিয়ে পৌঁছেছে। বর্তমানে অক্সিজেন সংকট চলছে সব হাসপাতালে, অক্সিজেন সিলিন্ডার নেই। গত রাতে আমাদের একজন ওলেমা দলের একজন নেতা, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে সন্ধ্যায় আমাকে ফোন করেছিলেন। ফোন করে তিনি আর্তনাদ করছিলেন, আকুতি করছিলেন যে তাকে একটা আইসিইউর ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু বারবার বিভিন্ন তদবির করেও সে আইসিইউর ব্যবস্থা থেকে করা হয়নি, পারা যায়নি। আমাদের ঢাকা মহানগরের উত্তরের যে সাধারণ সম্পাদক আসমুল্লাহ হাসান, তিনি 3 দিন ধরে চেষ্টা করেছেন একটা আইসিইউ পাওয়ার জন্যে, কিন্তু তিনি আইসিইউতে দিয়ে কোনো হাসপাতাল দিয়ে ভর্তি হতে পারেননি। শিকদার, আমি দুঃখিত, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। অক্সিজেন সিলিন্ডার নেই, কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে, এদিকে প্রয়োজনীয় ওষুধের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে অমানবিকভাবে। প্রশ্ন হলো, সরকার নীরব কেন? সরকারের ভূমিকা কী? তদুপরি আগামী বাজেটে সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। এ মুহূর্তে মানুষের জীবন বাঁচানোই সর্বাধিক গুরুত্ব পাওয়ার কথা, সরকার সেই খাতকেই অবমূল্যায়ন করেছে। করোনা শনাক্তের 3rd মাসে এসে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের কারণে অনিশ্চিত এক বিভীষিকাময় শঙ্কায় নিমজ্জিত হয়েছে জাতি। করোনা সংক্রমণ রোধ করতে না পারলে কোনোভাবেই অর্থনীতিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়। স্বাস্থ্য খাতে এমন ঝুঁকি থাকলে অর্থনীতির স্বস্তির কোনো অবকাশ নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা মনে করি 3 বছর মেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে
বাজেট প্রণয়ন করা উচিত। পরিস্থিতি থেকে উত্তরণে মধ্যমেয়াদী বাজেট কাঠামোয় মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয়ে নতুন ব্যবস্থা প্রণয়ন করতে হবে। অর্থনীতির ক্রমহ্রাসমান সংকোচন রোধে কর্মসংস্থান ধরে রাখতে হবে, আয় সংকোচন রোধ করতে হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই সংকটে মানুষের সার্বজনীন মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, বাসস্থান ইত্যাদি প্রদানে সরকারের ব্যর্থতায় স্পষ্ট হয়ে উঠেছে। পুনরুদ্ধার প্যাকেজ ও মুদ্রানীতি সহজ করা সহ কিছু নীতি পদক্ষেপ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। সামাজিক নিরাপত্তা জাল নামে কিছু কর্মসূচি থাকলেও তা নিতান্তই অপ্রতুল। উপরন্তু এই কর্মসূচিটি উলঙ্গভাবে দুর্নীতিগ্রস্ত, জনসেবার খাতগুলোতে বরাদ্দ দিন দিন কমেছে, কৃষি শিল্প সেবা খাতের দুর্বলতাও করোনাকালে উন্মোচিত হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, করোনার প্রভাবে ভোগ, চাহিদা, সরকারি ব্যয়, আমদানি ও রপ্তানির সুযোগ রপ্তানির সূচক দুর্বল থেকে দুর্বলতর হয়েছে, ফলে জিডিপি প্রবৃদ্ধি কমে যেতে বাধ্য। কর্মহীন মানুষের আয় কমে যাওয়ায় কেনাকাটা কমে গেছে, সঞ্চয় হ্রাস পাচ্ছে, ফলে বিনিয়োগও কমে যাবে। করোনার কারণে মাস মাসে প্রবাসী আয় 12% কমেছে, দেশের ভেতরে ও বাইরে এভাবে আয় কমে যাওয়ায় ভোগ ব্যয়ও অনেক কমে যাবে। গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব প্রকটভাবে দেখা দেবে। আমাদের দেশে ব্যক্তি খাতের ভোগ ব্যয় জিডিপির 70%, এদিকে 6 মাসে রপ্তানি আয় কমেছে প্রায় 6%। গণপরিবহন সংকটে কৃষক ও পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, ফলে পরবর্তী মৌসুমে এরা উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। বিভিন্ন ক্ষুদে ব্যবসায়, ক্ষুদ্র মাঝারি শিল্প, পর্যটন ও সেবা খাত সহ সকল প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কার্যক্রম অচল হয়ে গেছে। সঞ্চয়হীন মানুষ, মন্দাক্রান্ত সেক্টরকে সরকারকেই অর্থ প্রদান করে বাঁচিয়ে রাখতে হবে। যেহেতু মন্দাকালীন বিনিয়োগ, ভোগ ব্যয় ও রপ্তানি কমে যায়, সরকারকে সামষ্টিক চাহিদা বাড়াতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। সরকারি বিনিয়োগ বাড়ালে মোট দেশের যে উৎপাদনের প্রবৃদ্ধি বেড়ে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি আগামী বছর বাজেট প্রণয়নে আমি পয়েন্টসগুলো আপনাদেরকে বলছি। আমরা বিগত 4 এপ্রিল জরুরি ভিত্তিতে নগদ সহায়তা প্রদান, তৈরি খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ, ছিন্ন মূলদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা, গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিল্প, এসএমই খাত, খাদ্য সংগ্রহ, প্রবাসীদের জন্য আর্থিক সহায়তা সাপোর্ট প্রদান, স্বাস্থ্য খাতের জরুরি উন্নয়ন ও অপ্রত্যাশিত খাত ইত্যাদি ক্ষেত্রে 87,000 কোটি টাকার যে জরুরি আর্থিক সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছিলাম, সেটিকে আগামী বাজেট প্রণয়নের প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এই সংকটকালে অর্থনৈতিক প্রবৃত্তির দিকে জোর না দিয়ে মানুষের জীবন রক্ষা ও জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মন্দাকালীন বিনিয়োগ, ভোগ ব্যয় ও রপ্তানি কমে যাওয়ায় সামষ্টিক চাহিদা বাড়াতে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে, আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে সর্বাধিক জোর দিতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে সার্বজনীন মৌলিক প্রয়োজনীয় যেমন স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শ্রমকল্যাণ, কৃষি, শিক্ষা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। কৃষি শিল্প সেবা খাতের বহিমুখীকরণ, উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতায় টিকে থাকার মতো কৌশলগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, লাভজনক বাণিজ্যিক কৃষি, খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ আয় রোজগার বাড়াতে হবে, সহজ শর্তে ব্যাপকভাবে কৃষি পোলট্রি ও লাইভ স্টক ঋণ প্রদান করতে হবে, তৈরি পোশাক সহ রপ্তানি খাতে সহায়তা অব্যাহত রাখতে হবে, রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, বিকল্প বাজার খুঁজতে হবে, বাজারে নগদ অর্থপ্রবাহ নিশ্চিত করতে সক্রিয় মুদ্রানীতি গ্রহণ করতে হবে, মুদ্রানীতিকে স্থিতিশীলকরণ ও উন্নয়নমুখী দুটো দায়িত্ব পালন করতে হবে। এই জন্য বাংলাদেশ ব্যাংককে তার ঐতিহ্যগত অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হতে হবে, প্রয়োজনে কনভেনশনাল পদ্ধতির বাইরে গিয়ে হলো অর্থনীতিকে চাঙ্গা করতে নানামুখী সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত 4 এপ্রিল বিএনপি প্রদত্ত অর্থনৈতিক প্যাকেজে এই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল। লক্ষ্য খাত ভিত্তিক সুনির্দিষ্ট পুনরুদ্ধার
কর্মসূচি গ্রহণ করতে হবে, জোর দিতে হবে দারিদ্র্য বৈষম্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির উপর, সংকটকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এ দায়িত্ব বাজারের উপর ছেড়ে দিলে হবে না। কর্মহীন, কর্মক্ষম, বেকার, কর্মে নিয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক জীবন চক্রভিত্তিক সামাজিক নিরাপত্তাহীনতা দূর করতে হলে তাদেরকে নগদ অর্থ সহায়তা সাপোর্ট দিয়ে সক্ষমতা তৈরি করতে হবে। কেননা পুনরায় করোনার মতো আরেকটি ধাক্কা এলে মানুষ দুর্বিষহ পরিস্থিতিতে নিপতিত হবে। আর বিশ্বে করোনা ইতিমধ্যেই পুনরায় ধাক্কা দেওয়ার দৃষ্টান্ত ঘটছে, যেমন দক্ষিণ কোরিয়া, চীন এবং সিঙ্গাপুরে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তন, সর্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গঠন ও দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি কৃষি, শিল্প, সেবা খাতে কর্মসংস্থান ধরে রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষেত্রগুলো বিশাল প্রণোদনার দাবিদার। রাষ্ট্রের অর্থ জনগণেরই অর্থ, জনগণের অর্থ যাতে মুষ্টিমেয় না হাতে না যায়, প্রণোদনা কেবল প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকেই দেয়া নিশ্চিত করতে হবে। মনে রাখা দরকার, ব্যবসা প্রতিষ্ঠান জরুরি কিন্তু কর্মসংস্থানই মূল নিয়ামক। করোনা কালে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য ব্যবস্থাকে রিস্টোর করতে হবে, পুনর্গঠিত করতে হবে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে হবে। প্রকৃতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো ঢেলে নতুন করে সাজাতে হবে। বিগত 4 এপ্রিল বিএনপি ঘোষিত আর্থিক সব প্যাকেজে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে 15,000 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছিল। দীর্ঘমেয়াদে এমন টেকসই স্বাস্থ্য ব্যবস্থা ইনস্টিটিউশনালাইজ করতে হবে, যাতে সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনা জাতীয় মহামারীর মতো সংকট মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। যারা যুদ্ধকালীন সময়ের মতো সর্বদা প্রস্তুত থাকবে একটি ইনবিল্ট সিস্টেমের আওতায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, জীবন চক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রম, সর্বজনীন স্বাস্থ্য, শিক্ষা, বাংলাদেশে বিশাল সংখ্যক মানুষ এখন আয় রোজগারহীন, ক্ষুধার্ত ও নিরাপত্তাহীন। প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে দিন আনে দিন খায় এ শ্রেণীর অনানুষ্ঠানিক খাতের খেটে খাওয়া মানুষদের সর্বজনীন সামাজিক কর্মসূচির আওতায় নগদ অর্থ সহায়তা, বেকার ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, শিশু প্রতিপালন ভাতা, পেনশন ভাতা, আবাসন সুযোগ সুবিধা, স্বাস্থ্য ভাতা দিতে হবে। শুরুতে জিডিপির 6-7% এই খাতে বরাদ্দ করতে হবে। এ খাতে অর্থ বছরে বরাদ্দের পরিমাণ ছিল জিডিপির 1.01%, বাজেটের 5.6% মাত্র। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নগণ্য বাজেট, চিকিৎসা উপকরণ স্বল্পতা, অবকাঠামোগত দুর্বলতা, নিম্ন খাতের স্বাস্থ্যসেবা ও অপরিকল্পিত খরচসহ বিবিধ কারণে স্বাস্থ্যখাত হুমকির সম্মুখীন। স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জগুলো সার্বিকভাবে নির্ধারণ করে কৌশলের সাথে স্বাস্থ্য বাজেট বিন্যাস করতে হবে। করোনা সংকট থেকে শিক্ষা নিয়ে আগামী বাজেট থেকে স্বাস্থ্যখাতে সুস্পষ্ট সংস্কার রূপরেখা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের আলোকে প্রতিটি মানুষকে জাতীয় স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে সার্বজনীন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আনতে হবে। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য ভাতার আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেকের জন্য পারিবারিক ডাক্তার, নার্স ও অবকাঠামো সহ সামগ্রিক ব্যয় নির্বাহে জিডিপির 5% বরাদ্দ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ভিশন 2030-তে সকলের জন্য স্বাস্থ্য এবং ইউনিভার্সাল হেলথ কেয়ার নীতি গ্রহণ ও বাস্তবায়নে জিডিপির 5% ব্যয় এবং প্রত্যেকের জন্য নথিভুক্ত ডাক্তার, জিপি যেটাকে জেনারেল ফিজিশিয়ান বলা হয়, নথিভুক্ত ডাক্তার রাখার অঙ্গীকার করা হয়েছে আমাদের সেই ভিশন 2030-তে, বিএনপি ভিশন 2030-তে। এদিকে চলতি অর্থ বছরে সরকারের স্বাস্থ্য খাতের বরাদ্দ ছিল জিডিপির 0.88, যা বাজেটের 4.9 মাত্র। করোনা সংকটকালে আমাদের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার করুণ চালচিত্র উন্মোচিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য যেখানে স্বাস্থ্য খাতে বিশাল বরাদ্দ সমেত আমূল সংস্কার অনিবার্য বাস্তবতা, সেখানে উপেক্ষা করে গতানুগতিক স্বাস্থ্য বাজেট দিতে যাচ্ছে সরকার।
দুই চারটি নতুন প্রকল্প নেয়া আর গবেষণা বরাদ্দ বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকছে সরকার। 16-17 কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বছরে মাত্র 25,000 কোটি টাকার মতো খরচ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যা জিডিপির 1% কম, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় 48টি দেশের মধ্যে সবচেয়ে কম। আশ্চর্যের বিষয় হল আসছে এই বাজেটে স্বাস্থ্য খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ চলতি অর্থ বছরের চেয়ে কমে যাচ্ছে বলে জানা গেছে। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্রকল্পে আগামী অর্থ বছরে 5,040 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানা যায়। যে অর্থ এই মুহূর্তে স্বাস্থ্য সেক্টরে বিশেষায়িত হাসপাতাল, ভেন্টিলেটর, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার প্রভৃতি অত্যাবশ্যকীয় স্বাস্থ্য কাজে ব্যবহার করা যেত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণা, চলমান উচ্চশিক্ষা কার্যক্রম নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতার বিকাশ ও সক্রিয় নাগরিকত্ব সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। করোনা সংকটকালে ইন্টারনেটের ব্যবহারের গুরুত্ব আরও বেশি স্পষ্ট হয়েছে, বিশেষ করে ভার্চুয়াল যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার ইত্যাদির গুরুত্ব বিবেচনায় আইটি প্রযুক্তি গবেষণা খাতে বিশেষ বরাদ্দ দিতে হবে। কেননা এ খাত ভবিষ্যতে অন্যতম বিকল্প আয়ের উৎস হিসেবে বিবেচিত হবে। বিএনপির ভিশন 2030-তে প্রদর্শিত পথে শিক্ষা খাতে জিডিপির শতকরা 5% অর্থ ব্যয় বরাদ্দ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কৃষিতে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা, দেশের 40% মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল। যতই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে বলে দাবি করা হোক না কেন, বাংলাদেশ এখনও খাদ্য আমদানি নির্ভর রয়ে গেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত খাদ্য মজুত গড়ে তুলতে হবে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আয়ভিত্তিক খাদ্য নিরাপত্তা আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে সুষম গণখাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য হয়ে পড়েছে। কৃষি ও খাদ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে। জিডিপি ও বাজেটের কমপক্ষে যথাক্রমে 1.5 ও 5.79%, যা চলতি বছরে যথাক্রমে ছিল 0.97 ও 5.47%। শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে বরাদ্দ জিডিপির 0.73, বাজেটের 2.81% বৃদ্ধি করতে হবে। চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল জিডিপির 0.12%, বাজেটের 0.7%। বৈচিত্র্যকরণ, সবুজ শিল্পায়ন ও গ্রামীণ অর্থনৈতিক উজ্জীবন, সমন্বিত শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ইকুইটি ম্যাচিং তহবিল গঠন করা যেতে পারে। ক্ষুদ্র, মধ্যম ও নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দিতে হবে। সার্বিক কৃষি উন্নয়ন ও টেকসই বাণিজ্যিক কৃষি রূপান্তরের লক্ষ্যে একটি কৃষি কমিশন গঠন করা উচিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কীভাবে অর্থ সংকুলন করতে হবে, অর্থাৎ রেভিনিউ কীভাবে আসবে? অর্থনীতি সংকুচিত হওয়ায় আয়কর ও মূল্য সংযোজন কর কমবে, ফলে রাজস্ব আশানুরূপ হবে না। বাজেট ঘাটতি অর্থায়নের জন্য বিদেশি ঋণের উপর জোর দিতে হবে। বাজেট ঘাটতি ও জিডিপির তুলনায় ঋণের অনুপাত সহনীয় কোঠায় সীমিত রাখতে হবে। মন্দায় ভোক্তার ব্যয়, উৎপাদনের দুরবস্থায় মূল্যস্ফীতির সম্ভাবনা কম থাকলেও মূল্যস্ফীতি পরিস্থিতি কঠোর মনিটরিং করতে হবে। অর্থ সংস্থানের জন্য নিম্নরূপ সমন্বিত কৌশল গ্রহণ করা যেতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, কিন্তু চাহিদা ও খরচ ব্যয় বিঘ্নিত না করার স্বার্থে কৃচ্ছতায় যাওয়া ঠিক হবে না। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ভর্তুকি দিতে হবে। সরকারের অতিরিক্ত জনবল ইত্যাদি বিষয়ে ব্যবস্থা নিতে হবে। সহজে কর আদায়ের খাতগুলো এক্সপ্লোর করতে হবে। যেমন, এদেশে কর্মরত অনিবন্ধিত প্রায় 2,50,000 বিদেশি নাগরিকের কাছ থেকে ওয়ার্কিং পারমিট ও আয়কর বাবদ প্রায় $1.5 billion আয়কর আদায় করা যায়। এটা বেশ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেক্টর, যে যারা বিদেশি নাগরিক আছেন তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণ আছেন, যারা এখানে কাজ করছেন কিন্তু কোনো ট্যাক্স দিচ্ছেন না। ট্রান্সফার প্রাইসিং সেল সক্রিয় করে বহুজাতিক কোম্পানিগুলো থেকে কর বৃদ্ধি করতে হবে। যে সকল দেশি কোম্পানিগুলোকে গোষ্ঠীতান্ত্রিক কর সুবিধা দেওয়া হয় তা পুনর্নিরীক্ষণ করতে হবে। দ্বিপক্ষীয় বহুপক্ষীয় উৎস থেকে বিদেশি অনুদান বাড়ানোর চেষ্টা করতে হবে। কেবলমাত্র দীর্ঘমেয়াদী কম সুদের ও গ্রেস পিরিয়ড সম্পন্ন বিদেশি ঋণ নিতে হবে। আভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যাংক খাত থেকে আর ঋণ নেওয়া যাবে না, উচিত হবে না।
কারণ ব্যাংকগুলো ইতিমধ্যেই তারল্য সংকটে রয়েছে, ট্রেজারি বিল ও সঞ্চয়পত্রে ঋণ পরিশোধ ব্যয় বাড়াবে, বাংলাদেশ ব্যাংকেই সরকারের অর্থের যোগান দিতে হবে। তবে মনে রাখতে হবে সেই পরিমাণ তারল্যই বাজারে প্রকাশ করতে দিতে হবে, যে পরিমাণ অর্থ সংকোচন ক্ষতি পুষিয়ে দেবে বা মূল্যস্ফীতি সহনীয় অবস্থার মধ্যে রাখবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যে কোনো সংকটের শুরুতে তারল্য প্রবাহ কমে যায়, অতএব ব্যাংকগুলোকে সক্রিয় করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক আমদানিকারকদের অর্থ বিলম্বে পরিশোধের পাশাপাশি প্রয়োজনে বৈদেশিক মুদ্রা আমদানি তহবিল গঠন করতে হবে। বাণিজ্য প্রবাহে বিঘ্নতা এড়াতে বিনিময় হারে স্থিতিশীলতা নিশ্চিত করা দরকার। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা অদল বদল বা কারেন্সি সোয়াপ বার্টার ব্যবস্থা চালুর পদক্ষেপ পুঁজির বহির্গমন নিয়ন্ত্রণ করতে পারে। শুধু মুদ্রানীতি দিয়ে নয়, তারল্য যোগানের মাধ্যমে এই মহাসংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। প্রয়োজন সক্রিয় রাজস্ব নীতির। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যাংকিং খাত ঋণ খেলাপি ও সুশাসন অভাব দেখা গেছে। ক্ষুদ্র ঋণ গ্রহীতারা তুলনামূলক কম খেলাপি, যারা বড় অঙ্কে ঋণ নেয় তারাই বড় খেলাপি। অনেকে ঋণ নিতে তা শোধ পরিশোধ না করে অবৈধভাবে বিদেশে পাচার করে। আজকাল এরা শাসন ব্যবস্থাকে প্রভাবিত করে, শাসন ব্যবস্থাকে প্রভাবিত করে। এই ধনী শ্রেণী যখন রাজনৈতিক সিদ্ধান্তে গ্রহণে অযাচিত প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা করার ক্ষমতা অর্জন করে, তখনই রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে। সম্প্রতি একটি গ্রুপের মালিকদের হাতে একটি ব্যাংকের এমডি অপদস্থ এই মর্মে খবর প্রকাশিত হয়েছে। অন্যায়ভাবে তাকে নাকি প্রাণনাশে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, থানায় মামলা হয়েছে। এরপর অভিযুক্তদের বিশেষ ব্যবস্থায় রোগী সাজিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। রাষ্ট্রযন্ত্র যখন অপরাধীকে পালিয়ে যেতে সহায়তা করে, সে রাষ্ট্র অবশ্যই অকার্যকর রাষ্ট্র এবং দুর্নীতির সঙ্গে তাকে জড়িয়ে ফেলা হয়। এদের দ্বারা রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত হয় বলেই খুনে দেয় দণ্ডিত ব্যক্তি ক্ষমা পেয়ে আবারও খুনের দায়ে অভিযুক্ত হয়। মানবিক কারণে ক্ষমা, রাজনৈতিক কারণে ক্ষমা এক নয়। এসব ক্ষেত্রে সাধারণ মানুষ শাসন ব্যবস্থার ওপর জনগণের আস্থা উঠে গেছে। 10 বছরে ধনী বাড়ার হারে শীর্ষে বাংলাদেশ, এ সংবাদ সবাই জানেন। বহুজাতিক প্রতিষ্ঠান ওয়েলথ এক্স এর প্রতিবেদন অনুযায়ী গত 1 দশকে ধনীর সংখ্যা বেড়েছে, এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। এসব ধনীদের মধ্যে সর্বনিম্ন ধনীর সম্পদের পরিমাণ $50 লক্ষ এর বেশি। কিভাবে বাংলাদেশ ধনীর সংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে ওঠে তা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পোশাক শিল্পে শ্রমিক ছাঁটাই। গণমাধ্যম সূত্রে জানা গেছে যে সম্প্রতি পোশাক শিল্পে শ্রমিক ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিজেএমই সভাপতি। 55% সক্ষমতায় কারখানা চালিয়ে 100% কর্মী রাখা উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয় বিজেএমই সভাপতি এমনটি বললেন। যদিও পরে দাবি করা হয়েছে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা নয়, ছাঁটাই পরিস্থিতির সম্ভাবনার কারণে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তিনি। অথচ এই মহাসংকটকালে শ্রমিকরা যাতে কর্মহীন হয়ে না পড়ে, সেজন্যই তো 5,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা অর্থ নিয়েছে মালিকেরা। প্রণোদনাও নেবেন, ছাঁটাইও করবেন, এ দুটো একসাথে চলতে পারে না। এই সংকট চলাকালে কোনো শ্রমিক ছাঁটাই হবে অমানবিক এবং ভুল সিদ্ধান্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রবাসীদের সাহায্য প্যাকেজ। সরকার ওয়েজ আর্নার্স ফান্ড অর্থাৎ প্রবাসীদের সঞ্চিত অর্থ থেকে 200 কোটি টাকা নিয়ে মাত্র 700 কোটি টাকার ঋণ প্যাকেজ ঘোষণা করেছে 4% সুদে। সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়ার সুযোগ পূর্ব হতেই বিদ্যমান। বাস্তবে সরকার ওই কইয়ের তেলে কই ভাজার মতোই অবস্থা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভর্তুকি ও দুর্নীতি। 2020-21 অর্থ বছরে ভর্তুকি প্রণোদনা খাতে 47,885 কোটি টাকা বরাদ্দের কথা জানা গিয়েছে। বলা হচ্ছে করোনা মোকাবেলায় ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য এই ভর্তুকির বরাদ্দ রাখা হচ্ছে। কিন্তু প্রকৃত চিত্র হচ্ছে চলতি অর্থ বছরের মতো আগামী অর্থ বছরেও এলএনজি খাতে ভর্তুকি দেওয়া হবে 8,500 কোটি টাকা। আমি আবার রিপিট করছি, আগামী অর্থ বছরেও এলএনজি খাতে ভর্তুকি দেওয়া হবে 8,500 কোটি টাকা। বিদ্যুৎ খাতে দিতে হবে 9,000 কোটি টাকা। এমনকি শুধু চুক্তির শর্ত প্রতিপালনের জন্য কোনোরূপ বিদ্যুৎ না কিনেও বেসরকারি খাতের রেন্টাল পাওয়ার কোম্পানিগুলোকে
প্রতি বছর 4,000 কোটি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে। চুক্তি করার সময় এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে যাতে করে বিদ্যুৎ উৎপাদন না করেও সহজে সরকারি কোষাগার থেকে টাকা লুট করে নেওয়া যায়। আর এই জন্যে যারা দায়ী তাদেরকে আইন করে ইম্পিউনিটি দেওয়া হয়েছে। প্রতি বছর 4,000 কোটি টাকা করে 2012 থেকে 2020 পর্যন্ত প্রায় 40,000 কোটি টাকা কেবল এই খাতেই দুর্নীতি করা হয়েছে। এবারের ভর্তুকির বরাদ্দ সে টাকাই অন্তর্ভুক্ত রয়েছে। অথচ দিনমজুর শ্রেণী হত দরিদ্রদের জন্য নগদ সহায়তা প্রদান ছিল অত্যাবশ্যক। বিশ্বের অন্যান্য দেশে তারা সকল নাগরিকের জন্যই করেছে। নগদ অর্থ সহায়তা না দিয়ে স্বল্প মূল্যে চাল বিক্রয় করে তো কর্মহীন অসহায় দরিদ্রদের পেটে ভাত দেওয়া যাবে না। অধিকাংশই তো চাল কেনার সামর্থ্যই নেই। নগদ অর্থ সহায়তা না দিয়ে চাল বিতরণের এই সুযোগকে কিছু দুর্নীতিবাজ ব্যক্তিগত আশীর্বাদ হিসেবে নিয়ে কিভাবে ত্রাণের চাল লুট করেছে তা ইতিমধ্যেই আপনারা জেনেছেন। এই ধারাবাহিকতায় আগামী বাজেটে নগদ অর্থ সহায়তার পরিবর্তে ত্রাণের নামে পুনরায় চাল বিতরণের ব্যবস্থা করে দিয়ে দুর্নীতির অপার সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, করোনা ভাইরাস কারো কারোর জন্য আশীর্বাদ হয়েছে। অনেকে এটাকে কাঁচা টাকা বানানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। OMS কার্ডের তালিকায় আওয়ামী লীগের ধনীদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। 50 লক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জনপ্রতি 2,500 টাকা করে ঈদ উপহার দেওয়ার কথা বলে যে সামান্য টাকা দেওয়া হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিতে 4টি মোবাইল নাম্বারে 306 ব্যক্তির নাম শিরোনামে সংবাদ বেরিয়েছে। আবার সরকার ঘোষিত ব্যাংক ঋণ প্যাকেজগুলোর ক্ষেত্রেও আছে নানা ছিদ্র। বলা হয়েছিল ঋণ খেলাপিরা কোনো প্রণোদনার সুযোগ পাবেন না, কিন্তু 11 মে তারিখে জানা গেছে শিল্পখাতের ঋণ প্যাকেজ থেকে ঋণ খেলাপিদের জন্য ঋণ প্রদানে যে বিধিনিষেধ ছিল তা তুলে নেওয়া হয়েছে। বিডি নিউজ 24/11 মে। একজন অর্থনীতিবিদের মতে ঋণ খেলাপিরাই তো প্রণোদনার সবর্থ খেয়ে ফেলবে, অন্যরা বা ভালো উদ্যোক্তারা কিছুই পাবে না। এতে ব্যাংকগুলো আরো সংকটে পড়বে যা তাদের জন্য অশনি সংকেত। করোনার আগে সরকার ও সরকার দলীয় লোকের নানাবিধ অনিয়ম, বিদেশ অর্থ পাচার, ক্যাসিনো কেলেঙ্কারি, বিচার বহির্ভূত হত্যা, মেগা প্রকল্পের মেগা চুরি, বিনা কারণে অযৌক্তিকভাবে প্রকল্প ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাত, বিদ্যুৎ না কিনো ক্যাপাসিটি চার্জের নামে বছরে বছরে 1,000 কোটি টাকার ভর্তুকি, ব্যাংক ও শেয়ার বাজার লুট ইত্যাদি সহ নানা নজিরবিহীন দুর্নীতির কথা মানুষ ভোলেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, COVID-19 বিশ্বব্যাপী সমাজ অর্থনীতি রাজনীতি সব কিছুর মধ্যেই এক ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে, নিউ অর্ডার। আমূল পরিবর্তন না করলে অর্থনীতি অনির্দিষ্ট কালের জন্য স্থবির হয়ে যাবে এবং সামাজিক স্থিতিশীলতায় বড় ধরনের আঘাত আসবে। এই পরিবর্তন কিভাবে ঘটবে তা নির্ভর করবে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্কের উপর। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের কাছে সরকার তার কতটুকু জবাবদিহি তার উপর। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা থেকে কিভাবে দেশ লাভবান হবে তা অবশ্যই রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার উপর নির্ভর করবে। এই রাজনৈতিক প্রজ্ঞা তখনই কাজ করে যখন দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা বিরাজমান থাকে, যা আমাদের দেশে বর্তমানে চরমভাবে অনুপস্থিত। বর্তমান সরকার জনগণের কাছে কোনো জবাবদিহিতা করে না, তারা জনগণের ভোটেরও তোয়াক্কা করে না। একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে তারা আসার কারণে এই সরকারের কোনো বৈধতাও নেই। তারপরও এই মহাসংকটের সময় বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতীয় প্রয়াসের আহ্বান জানিয়েছিলাম। সরকার তা গ্রাহ্য না করে পুরো জাতিকে আজ চরম ঝুঁকি ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। করোনা সংকট মোকাবেলায় ব্যর্থতা এবং এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতির দায় বর্তমান আওয়ামী সরকারকেই বহন করতে হবে। আপনাদের ধৈর্যের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? মহাসচিব জি বলুন। আমি আমাদের সময় ডট কম থেকে
জিতু বলছিলাম, জি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি মাননীয় মহাসচিব, মহাসচিব আমার একটা বিষয় যে আপনারা দীর্ঘদিন ধরে যে রাজনীতি করছেন, গঠনমূলক রাজনীতি, যেটা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। একটা বিষয় প্রশ্ন হচ্ছে সেটা যে আপনারা ইতিপূর্বে করোনার কারণে আর্থিক প্যাকেজের প্রস্তাবনা দিয়েছিলেন এরা, আর এবং আজকে আপনারা বাজেট বার্তা বলে আর একটা প্রস্তাবনা সরকারকে দিয়েছেন। জি কিন্তু আপনারা এর আগে অভিযোগ করেছেন বা বিভিন্ন সময় অভিযোগ আছে যে আপনাদের প্যাকেজ প্রস্তাবনা যেটা এর আগে দিয়েছেন সেটাকে সরকার কোনো গুরুত্ব দেয়নি বা কর্ণপাত করে। আপনি কি মনে করেন যে আজকের আপনারা যে বাজেট ভাবনা বা যে প্রস্তাবনাটা দিচ্ছেন এটাকে সরকার গুরুত্ব দিবে? আমরা বরাবরই যেটা লক্ষ্য করেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে, যে তারা কাউকেই কোনো গুরুত্ব দেয় না, বিশেষ করে যে জনগণ যাদের মানে জন্যেই দেশ সরকার রাষ্ট্র তাদেরকেই তারা কোনো গুরুত্ব দেয় না। কারণ তাদের ভোটেরও তো অপেক্ষা করে না, ভোট নেয় না, আগের রাত্রেই আপনার সব কিছু করে ফেলে। সুতরাং তাদের তো কারো কাছে জবাবদিহি নেই। আজকে আমরা আমাদের দায়িত্বশীল বিরোধী দল হিসেবে, একটি রাজনৈতিক দল হিসেবে, গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের ক্ষমতায় বিশ্বাসী একটি দল হিসাবে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্রে বিশ্বাসী বলে আমরা কিন্তু, ঠিক আপনি যেটা বলেছেন যে আমরা কোভিড-19 ব্যাপারে আমরা প্যাকেজ, অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাব দিয়েছিলাম, আজকেও আমরা ঠিক একইভাবে এই বাজেটের একটা ভাবনাগুলো আমরা দিচ্ছি। এবং এটা আমরা আজকে নয়, আপনার আমি আগেই বলেছি যে আমরা এটা বিরোধী দলে আসার পর থেকেই কিন্তু আমরা আমাদের এই বাজেট ভাবনাগুলো আমরা দিয়ে আসছি। আওয়ামী লীগ কখনোই কোনো ভিন্ন মতকে তারা টলারেট করে না, সোজা ইংরেজিটা বলা এইভাবে বলা টলারেট করে না, তারা নিতে চায় না। এখানে তার একটা অদ্ভুত রকমের একটা কী বলবো, এটাকে অহংকার, আত্মম্ভরিতা অথবা আপনার একটা কমপ্লেক্সে সাফার করে তারা, যে কারণে তারা বিজ্ঞজনের বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর বা বিশেষজ্ঞ যারা আছেন তাদের মতামতগুলোকে তারা কোনো গুরুত্ব দেন না, যে কারণেই তাদের ব্যর্থতাটা চরমে ওঠে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে 1974 সালেও একইভাবে তখন তারা সেই দুর্ভিক্ষ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিলেন, তাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিলেন এবং তখন যে সংকট তৈরি হয়েছিল অর্থনৈতিক সংকট সেটাও তারা সমস্যার সমাধান করতে পারেন। আজকেও ঠিক একইভাবে সমস্ত বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নিজেদের জেদকে বজায় রাখতে গিয়ে কিন্তু তারা একইভাবে আজকে যে মূল প্রস্তাবগুলো আছে, পরামর্শগুলো আছে যেটা আমরা দিচ্ছি সবসময়, আপনি দেখবেন ওরা একটা গদবাদা কথা বলেন, আমরা কোনো কিছুই বলি না, আমরা কিছু করি না, আমরা ইতিবাচক না, এটা তো সম্পূর্ণ একটা আমরা ভাবনা দিয়ে দিয়েছি। ইটস এ কমপ্লিট পিকচার যে আমরা এইভাবে আসুন, আসলে এইভাবে কাজ করার চেষ্টা করুন, আপনি পুরোটাই করবেন না, সবটাই করবেন তাও না, কিন্তু এটাকে আপনি বিবেচনায় নেবেন। এই ধরনের ঘোষণাও কিন্তু একটা ইতিবাচক অবস্থা সৃষ্টি করে, কিন্তু তার দুর্ভাগ্যজনকভাবে দেখবেন গতকালই, আগামীকালই তারা বলবেন বা অথবা আজকেই বিকেলে বলবেন যে একটা আপনার একেবারেই অগ্রহণযোগ্য আপনার একটা প্রস্তাব দিয়েছে, যেটা আপনার কিছুটা বলা যেতে পারে যে আপনার মানে অবাস্তব। এই ধরনের কথাগুলো বলে তো আপনার কখনো আপনার গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি সামনের দিকে জনগণের কল্যাণের জন্য নিয়ে যেতে পারেন না। মাননীয় মহাসচিব, জি বলুন। জি আমি তারেক বলছিলাম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনাকে, আপনি তো এই করোনাতে আপনার চেহারা সুন্দর হয়েছে। মাননীয় মহাসচিব আমার দুটো প্রশ্ন, একটি হচ্ছে করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য খাতের যে অবস্থা তা জনগণ তো দেখতে পাচ্ছে, তো আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আগের চেয়ে বাড়ানোর প্রস্তাব বিএনপির আছে কিনা? আমরা বলেছি যে আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা বলেছি যে আপনার আপনার 5% জিডিপির 5% বাড়াতে হবে, 5% নিতে হবে। আর একটা বিষয় মাননীয় মহাসচিব, যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে সংকট মোকাবেলা কৃষি খাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এ খাতেও কি বরাদ্দ বাড়ানোর প্রস্তাব? হ্যাঁ আমরা সেটা সেই প্রস্তাবও দিয়েছি, আপনারা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি আমার প্রস্তাবের মধ্যে আপনার কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছি এবং বলেছি কৃষিকেই সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্ব দেওয়া উচিত হবে। আমরা বলেছি যে সত্যি ছিল আপনার, আমরা বলেছি জিডিপির 0.73 এবং বাজেটের 2.81% বৃদ্ধি করতে হবে, এটা আমরা বলছি আপনার
আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়ে। এছাড়াও গ্রামীণ অর্থনীতি উজ্জীবন, সমন্বিত শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ইকুইটি ম্যাচিং তহবিল গঠন করার কথা বলেছি। জি থ্যাংক ইউ, ওয়েলকাম। ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় নিয়েছি। সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।